মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন কটা বাজে? এখন বেজে গেছে হচ্ছে একটা। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, তোমরা সবাই দেখো, আশা করছি খুব 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 ভালো লাগবে। তো নেও স্কিপ করে দেখে যাও। আর আমি তো বসে রয়েছি কোথায় দেখতেই পাচ্ছ, এই যে ঠাকুরের সিংহাসনের সামনে, এখন দেব পুজো। তো চলো পুজো দিতে দিতে তোমাদেরকে বলি সকাল থেকে এই অবধি কি কি করেছি। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। সবার প্রথমেই বলি, সকালে আজকে স্কুলে যেতে পারিনি, যেতে পারিনি বলতে যে ইচ্ছে করে যায়নি জানো তো। মানে কি বলতো, কালকে রাত্রে, আগের দিন আর কি, রাত্রে মানে খাওয়া দাওয়া করে গল্প গুজব করতে করে শুতে শুতে না অনেকটাই রাত হয়ে গেছিল। তারপরে এডিট টেডিট করে শুতে অনেক রাত হয়ে গেছে। তারপরে কি সকালবেলা আর না কিছুতেই ঘুমটা পোষাচ্ছে না, কেন কে জানে চন্দন ডাকলো, কি গো যাবে না? আমি উঠলাম, উঠে বসলাম, বসে আবার শুয়ে পড়েছি। ছেলে বলছে ও মা স্কুলে যাবে না, আমি বলছি না ঘুমাতো, তো হলো স্কুলে গেলাম না। তো তারপরে হচ্ছে উঠে বাতুন টাতুন করে ঠরে আবার শুয়ে পড়েছি। তো শুয়ে তারপরে 10:30টায় ভেঙেছে ঘুম আমার। তো ঘুম থেকে উঠে আগেই ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে হচ্ছে ঘর ঝাঁট দিয়ে ঘর মুছেছি। তারপরে কিছু বাসন ছিল, এঁঠো বাসন আগের দিনের, আগের দিন আমার ছেলে আর আমার বর বলে না আজকে আর কাজ করতে হবে না তোমাকে, আজকে তোমার জন্মদিন, কালকে থেকে আবার কাজ করো, বাসন টাসন দিও। তো আমাকে থুতে দিল না, গল্প গুজব করতে করতে কেটে গেল। তো সকালে সেই বাসনগুলো ধুয়েছি, তারপরে জামা কাপড় কেচেছি জানো তো, জামা কাপড়গুলো মানে এই রাত্রেবেলা এডিট করছি, আমার এখন মনে পড়লো যে জামা কাপড়গুলো মেলতে আমি ভুলেই গেছি। আসলে ভুলে গেছি কি আলসি করে, আর আজকে এত রোদ উঠেছিল না, ছাদে যেতে ভয় লাগলো, তো ওই জন্য যাইনি। সময় মেলাম একটু একটু, মানে রোদটা কমলে তারপরে যাব, কিন্তু দেখছি সারাদিনে ভালোই রোদ ছিল আজকে, তো ওই জন্য যাওয়া হয়নি ছাদে। তো জামা কাপড় কেচে রেখে দিয়েছি, তো ব্যাস সকাল থেকে এই এই করেছি। তো ফ্রেন্ড দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট। ফ্রেন্ড পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো এসে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি, আর হচ্ছে দেখো তরকারি বের করছি, একটা বের করে গরম বসিয়ে দিয়েছি, আরো বের করতে হবে। তারপরে এখানে বাসনপত্র রয়েছে, কালকে সব এগুলো গুছাতে হবে। তো চলো দেখো তোমরা আমি কাজ করি। তো দেখো সব থালা বাসনগুলো আমি আর কি গুছিয়ে রাখছি, সেগুলো মানে ধুয়েছি, সকালে তো বললামই ধুয়েছি, তারপরে কালকে ছিল আগের দিনের কিছু, মানে দুপুরে যে খাওয়া দাওয়া করে ধুয়েছি, তো সব আর কি গুছিয়ে রাখছি। আর আমি না গ্লাস আর ওই কাপগুলো ওইখানে থাকতো, এই যে মিক্সারের পাশে, তো আমি সেটা না ওপরে আর কি তোমাদের দেখাবো একদিন। তো দেখো চলে এসেছি খাবার টেবিলে। এই দেখো কালকে রয়েছে শাক ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আর এটা হচ্ছে কালকের মাছের ঝোল। আজকে রান্না বান্না কিচ্ছু করিনি, এই যে মাছ রয়েছে এক পিস, আলু ফুলকপি মাছের ঝোল, আর ডালটা তো কালকে ধরাই হয়নি একদম, এটা একদম টক টক করে ফুটালাম, এখন খাওয়া হবে। আর এই যে দেখো একটুখানি চিকেন রয়েছে, এই রয়েছে, আর এখন করলাম হচ্ছে এটা গরম ভাত, দেখা যাক ওরা কি খায়। আর এই যে দেখো কালকে চন্দনকে কালকে মানে বললাম যে কি করবো, আসলে ও বুঝতে পারেনি যে খাবে কি খাবে না। তো এইটা রয়েছে হচ্ছে কালকে সকালের ভাত, আর ওইটা কালকে রাতের ভাত, দেখা যাক কে কি খায়। বলছি কি তোমাকে রাতে ভাতটা দেবো না সকালেরটা, তোমার ছেলে তো সকালের ওষুধ খাবে, আর গরম ভাত খাবে কিনা আমি জানি না। তো যাই হোক চলো খাওয়া দাওয়া করিনি, খুব হাঁপিয়ে গেছি একটাটা কাজ করতে করতে, এখন খাবো, খিদে পেয়ে গেছে, দুটো বেজে গেছে অলরেডি। তো চলো খাওয়া দাওয়া করে তারপর আবার তোমাদের সামনে আসতে। আই দেখো পাগল ল্যাংটু, ল্যাংটু পাগল, আরে দেখো ল্যাংটু পাগল, ল্যাংটু পাগল তোমাদের দেখে গামছা পড়লো। চলো খাওয়া দাওয়া করে তারপরে আবার আসছি তোমাদের সামনে, টাটা। তো দেখো খাওয়া দাওয়া করে এসে শুয়ে পড়েছি, ওই যে দেখো চন্দনের ফোন। তো চন্দনও শুয়েছিল, তো বললো আমাকে একটু পায়েস দাও, তারপর আমি ওকে একটু পায়েস দিলাম, ও খাচ্ছে পায়েস, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। ওই দেখো আমার বর খাচ্ছে পায়েস, পায়েস খাচ্ছে, পায়েস, কালকে থেকে পায়েস খাইনি ও, রাত্রেবেলা একটুখানি খেয়েছে দেখলে, আর সারাদিনে খাইনি, আজকে সকালেও বাড়ি এসেছে, বললাম পায়েস নিয়ে খেতে পারতো ওরা, আমি কাজ করছি, ওরাও বিছানায় চুপচাপ পাপেটা বসে রয়েছে, এসে অফিস থেকে এসে খাওয়া দাওয়া কিছুই করছে না। তারপরে আমি সব চান্দান করে পুজো টুজো দিয়ে তারপরে এসে তারপরে ওদের আর কি, তখন আর কি পায়েস খাবে, ভাত খেলো তখন, ওই জন্য দেখি তো এক চামচ দাও, তোমাকে দাও,
পায়েসটা সত্যি এত টেস্ট হয়েছে কি বলবো, ধারণার বাইরে। আমরা মেয়েরাও মেয়েরাও এত সুন্দর টেস্ট পায়েস আমরা বানাতে পারি না, মানে সত্যি কথা। আমি তো এত পায়েস বানাই, আমিও মনে হয় এত সুন্দর টেস্ট পায়েস কোনোদিন বানাইনি, এত টেস্ট হয়েছে পায়েসটা। চন্দন কি বললো শোনো, কি বলো বলো বলো, বলছে তোমাদের কারোর বাড়ি যদি কোনো অনুষ্ঠান হয় তাহলে ওকে নাকি রান্না করার জন্য ডাকবে, এত প্রশংসা করছি আমি। তো চলো এখন একটু নেবো রেস্ট, তারপরে আবার তোমাদের সঙ্গে বিকেল বেলা দেখা হবে, চলো টাটা। তো দেখো আমার ছেলে আর কি সন্ধ্যেবেলা, মানে সন্ধ্যেবেলা থেকে তো তোমাদের সঙ্গে মানে সামনে আর আসতে পারিনি, তো তোমাদের আমি একটু দেখালাম যে মানে আমার ছেলে কিন্তু ক্যামেরাটা অন করা আছে, ও জানে না, তো অফ ক্যামেরায় মানে ও কি করে আমার সঙ্গে। তো দেখো এই দেখো, পা একবার দিচ্ছে পেটের ওপরে, একবার দিচ্ছে মাথার ওপরে, একবার দিচ্ছে মুখের ওপরে, তো এই করে জানো তো সারাক্ষণ। আসলে ছেলেরা দেখবে মায়ের বেশি আর কি হয়, আর মানে মেয়েরা বাবার আর কি ইয়ে হয়, তো এরকম। তো দেখলে তখন অন্ধকার হয়ে গেছিলো, আসলে কারেন্ট চলে গেছিলো। আর দেখো আমি চলে এসেছি রান্নাঘরে, পাগলের ভাত বেড়ে নিচ্ছি, পাগলকে আর কি খাইয়ে দেবো ডাল আর ডিম পোস্ত দিয়ে। তো চলো খাইয়ে দিই পাগলকে। তো ফ্রেন্ডস, সন্ধ্যাবেলা থেকে তোমাদের সামনে, মানে সন্ধ্যাবেলা থেকে কি সেই যে ভাত খেয়ে উঠেছি, তারপর থেকে সামনাসামনি এসে আর কথা বলা হয়নি। আসলে তখন দুপুরে খেলাম না, তারপর থেকে শরীরটা ভালোই লাগছে না, গা হাত পা কামড়াচ্ছে, তারপরে হচ্ছে কেমন একটা গা গোলাচ্ছে, বমি বমি পাচ্ছে, কিসের জন্য বুঝতে পারছি না, ভেতরে ভেতরে মনে জ্বর এসছে না কি, পুরো গা হাত পা জ্বলে যাচ্ছে জানো তো, ওই জন্য আসিনি। দেখো নাইটিটা ওই ওই ইয়েটা চুড়িদারটাও খুলে ফেলেছি, ওটা একচুয়ালি চুড়িদার না নাইটি, তো ওটাও খুলে ফেলেছি। এত অস্থির লাগছে, কেমন লাগছে আমি নিজেও বুঝতে পারছি না, মানে এতটা খারাপ লাগছে। তো এখন দেখো ভাত নিয়ে এসেছি, ওকে খাওয়াবো, ও খাবে। এখন প্রায় 9:30 বেজে গেছে, তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে আজকে শুয়ে পড়বো, শরীরটা ভালো লাগছে না কেন কে জানে। তো চলো তোমরা দেখো ফোন পাবো, তোমরা তো জানোই রোজকার রুটিন আমার, রাত্রেবেলা বাবা ছেলেকে খাইয়ে দিতে হয়। তো চন্দন খেলো না, এক জায়গায় আনলাম না, কারণ হচ্ছে পাগল খাবে ডাল দিয়ে, আর চন্দন মুগ ডালটা অতটাও খেতে চায় না, নাকি ওর ভালো লাগে না, মানে ভালো লাগে না বলতে ওর কেমন নাকি গ্যাস অম্বল হয়ে যায় মানে মুগ ডাল খেলে, ওই জন্য ও এসেও বসেও মানে খেতে বসেও বললো না মুগ ডাল দিয়ে আমি তাহলে খাবো না। তারপরে ওকে আবার খাইয়ে দিয়েছি আর কি, কি বলে ফুলকপি আলু তরকারি আর হচ্ছে ডিমের পোস্ত দিয়ে। তো দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে চলে এসেছি বাসন মাজতে। দেখো কত বাসন জমেছে জানো, সে দুপুর থেকে পুরো বাসনের গাদা হয়ে গেছে, আজকে প্রচুর কষ্ট হয়ে গেছে বাসনগুলো মাজতে। আসলে শরীরটা দুপুরবেলার থেকেই ভাল লাগছে না, কেমন জ্বর জ্বর লাগছে, গাটা মানে কেমনই একটা লাগছিল যেন, হাত পাগুলো কামড়াচ্ছে। আসলে আমার হাত পা কামড়ানোর অভ্যাসটা আগাগোড়ায় ছোটবেলা থেকে, তো মাঝে কিছুদিন কমে গেছিলো, কিন্তু আবার দেখছি এখন হচ্ছে, মানে দুদিন তিন দিন অন্তর অন্তর ওই মানে এরকম গা হাত পাটা এরকম চাবাচ্ছে, কেন কে জানে। তো ওই জন্য আজকে শুয়ে বসেই অনেকক্ষণই কাটিয়েছি। তো দেখো ফ্রেন্ড, আমার থালা বাসন মাজা কমপ্লিট পুরো, আর দেখো কত বাসন, ক্যামেরায় মনে হচ্ছে অল্প বাসন কিন্তু প্রচুর বাসন। আর ওদিকে সিঙ্কটাও পরিষ্কার করে নিয়েছি, গ্যাস ফ্যাস সব মুছে নিয়েছি, আর হচ্ছে এইগুলো এখন মুছে নিয়েছি, ধুয়ে ভালো করে মুছে নিয়েছি, নালে জল থাকলে না কেমন একটা দাগ হয়ে যায়, তো ওই জন্য ধোয়ার পরে ভালো করে মুছে নিয়েছি। তো এবার এবার এগুলো ঢুকিয়ে রাখবো জায়গাটা জায়গায়। আর আমি এগুলো কী করি বলো তো, মানে ব্যবহার করে যখন লাগে তখন বের করি, বের করে আবার খুব ঢুকিয়ে দিই, কারণ এগুলো আমার ভীষণ প্রিয় আর কি একটা সেট। আর এই সেটটা আমার মানে এত পছন্দ, আমার আগের থেকেই খুব পছন্দ, মানে বিয়ের পরেই ভাবছি কিনবো কিনবো, কিন্তু কিনে আর কি হয়ে ওঠেনি। তো তারপরে গেল ডিসেম্বর, তার আগের ডিসেম্বর মাসে আমার মামি আমাকে এটা আর কি গিফট করেছিল, মানে বলে জামা কাপড় তো অনেক পরো, তো এটা দিই, এটা থাকবে সারা জীবন। ফ্রেন্ড, কাজবাজ করে হাত মুখ ধুয়ে চলে আসলাম, ভিডিওটা এন্ড করতে হবে। তো
দেখলেই তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর রাতেও সেই সকালের মানে সকালের না কালকের তরকারি ডাল সবই ছিল। তো মাংসটা ছিল, আমি দু পিস মাংস, আমি মাংস ছিল প্রায় 5-6 পিস মাংস ছিল, তো আমি অতটা খেতে পারিনি, তো রেখে দিয়েছিলাম। আর পাগল মাংস খায়নি, পাগল দুপুরে আর কি মাছ দিয়ে খেয়েছে, মাছ ছিল 1 পিস, আর চন্দন তো মাছ মাংস কোনোটাই খায়নি, ও ফুলকপি আলু তরকারি মানে যে মাছের ঝোলটা হয়েছিল তাই দিয়ে খেয়েছে, রাত্রেও সেম তাই দিয়ে খেয়েছে। তো রাতে আমি মাংস দিয়ে খেয়েছি আর পাগলকে, আর পাগলের বাবাকে তো দেখলে ডিম পোচ করে দিয়েছি, পাগলের বাবারটা দেখোনি, পাগলকে দেখেছো তো, পাগলের বাবাকেও ডিম পোচ করে দিয়েছি, আর আলু ফুলকপির তরকারি ছিল, আর পাগল ডাল দিয়ে খেয়েছে। তো এই হয়েছে আর কি রাতের খাওয়ার। খাওয়া দাওয়া করে তো বাসন দেখলে মাঝ মেজে আসলাম, পুরো সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখে আসলাম, দেখলেই তো সব। আর হচ্ছে গিয়ে মানে সত্যি কথা, জন্মদিনে এত রান্না করেছে, মানে এত রান্না বলতে এত রকমের রান্না হয়েছে যে আজকেও মানে দুদিন ধরে খেয়ে আর কি শেষ করতে পারছি না। এখনো ডাল রয়েছে অনেকটা, তো সেটা ফ্রিজে রেখে দিয়েছি, কালকেই আশা করছি শেষ হয়ে যাবে। এত রান্না করেছে, বললে আমি তো তোমাদের বলেইছি আগে যে আমরা না এত পদ দিয়ে খেতে পারি না, মানে কেমন একটা লাগে আর কি অত পদ দিয়ে খেতে, বিরক্তিকর একটা লাগে। বিরক্তিকর বলতে কি, মানে ভাতটা খেতে পারি না অত রকমের তরকারি দিয়ে। তো ওই জন্য কালকে তো দেখলেই আমি শুধু চিকেন দিয়ে খেয়েছি, মাছটা আমি কালকে খাইনি। আর পাগল কি করেছে জানো, পাগল 7 পিস মাছ তো দেখলে করেছিলাম, তো পাগল 7 পিস মাছ পাগলই খেয়েছে। তো আমি লেজারটা নিয়েছিলাম দেখলে, মানে আমাকে যখন চন্দন খেতে দিয়েছিল, তো একটুখানি খেয়ে আমি মাছটা ওকে তুলে দিয়েছিলাম, ও ওটা খেয়েছে, ওর একটা ভাজা মাছ খেয়েছে পিস, তারপরে ওর বাবারটা খেয়েছে। মানে বললাম না, আমি আর আমার ছেলে মাছ খেতে ভীষণ ভালোবাসি, তো আমার যেহেতু দেশি মুরগির ঝোল ছিল ওই জন্য আমি মাংসটা মানে মাছটা আর খাইনি। তো ওর বাবা কি করলো, মাছ ভাজা ওর বাবারও দিয়েছিলাম একটা, তো ওর বাবা মাছের ছালটা খেয়ে মাছটা ওকে দিয়ে দিয়েছে, তো তখনই হয়ে গেল প্রায় 3 পিস। তারপরে দুপুরবেলা কি করেছে জানো, দুপুরবেলা মানে আমরা তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি এই ঘরে এসে, আর ও কি করেছে, ও তো শোয়নি, কি করেছে, আমরা ঘুমিয়ে পড়েছি, ও কি করেছে, আরো 2 পিস মাছ বসে বসে মানে ঝোলের মাছ খেয়েছে বসে বসে 2 পিস। তারপরে রাতে 1 পিস খেয়েছে, রাতে আমি আর মাছ খাইনি, আমি চিকেন দিয়ে খেয়েছিলাম, দেখেছো তোমরা। তারপরে হচ্ছে 1 পিস ছিল সেটা আর কি আমি আর রাতে খেলাম না, ছেড়ে রেখে দিলাম, তো পাগল সেটা দুপুরে আর কি খেয়েছে। তো এই হয়েছে ব্যাপার। আর হচ্ছে মানে ছিল, সবই ছিল, তো ওই জন্য আর আজকে রান্না বান্না করতে হলো না। আর আজকে আমার শরীরটাও ভালো নেই, তোমরা চোখ মুখ দেখে বুঝতে পারছো, যাই না ভেতরে ভেতরে মনে হয় জ্বর আসছে, কদিন পর পরই জ্বর আসে ভেতরে ভেতরে, যেহেতু ঠান্ডা লাগার ধাক্কাটা আছে তোমরা জানো সবাই, যেদিনই আমি ঘর মুছবো সেদিনই শরীরটা আমার এরকম হয় আর কি। তো ওই জন্য আমি রোজ রোজ তো ঘর মুছিও না, তোমরা তো জানোই। তো যাই হোক, অনেক বকবক করে ফেললাম, আর বকবক করবো না, আমার পাগল আর পাগলের বাবা শুয়ে পড়েছে, এখন বেজে গেছে 11:15, একদম কারেন্ট 11:15 বাজে। তো এখন আমি ব্লগটা শেষ করে দেবো। তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে, আমি জানি আজকে ব্লগটা আমি কিছু শেয়ার করতে পারিনি সেভাবে। তো যাই হোক, তবুও তোমরা নিজের ভেবে নিজের মনে করে তোমরা এইভাবে একটু চালিয়ে নিও আজকে, আশা করছি কালকে ভালো কিছু দেখাতে পারবো। তো চলো, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, আর আমাকে এভাবে সাপোর্ট করে যেও, আমার পাশে থেকো তোমরা। তো চলো, দেখা হচ্ছে আবার কালকে, টাটা।